দর্শক পরিবর্তনের কথা বলতে চাই বলতে চাই সময়ের কথা আর স্বাগত জানাতে চাই আপনাদেরকে ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে সাথে আছে দীপ্তি চৌধুরী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের দুই সালের মার্চ মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করেন দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এবং মানবাধিকার বজায় রাখার জন্য সরকার ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে কথা বলেন করেন দেন দরবার বিগত সরকারের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা সরকার সমর্থক শিক্ষক বুদ্ধিজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কট্টর সরকার সমর্থকদের অনেকে পিটার হাসের এসব কর্মকাণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বলে অভিহিত করেন এই অজুহাতে তারা একটি গুরুত্বপূর্ণ দেশের এই কূটনীতিককে নিয়ে নানা রকম হাস্যরসাত্মক মন্তব্য ও তুচ্ছতাচ্ছিল্য করতে থাকেন দু সালে তেইশ সালের রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশে বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাকের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি গুম হওয়া কয়েকজন নাগরিকের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন এ কারণে পিটার হাসের উপর নীতি নির্ধারক ও সরকারের সমর্থকরা ভয়াবহ ক্ষিপ্ত হয়ে পড়েন এবং তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত নানা বক্তব্য রাখতে ও মন্তব্য রাখতে শুরু করেন এক বিব্রতকর অবস্থার মধ্যে পিটার হাস জুলাই দুই হাজার চব্বিশের শেষ দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা ত্যাগ করেন ঢাকা থেকে বিদায়ের আগে মিস্টার হাস বলেন এভাবে দায়িত্ব শেষ করতে হবে ভাবিনি তিনি আরো বলেছিলেন বাংলাদেশের জনগণকে এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন যারা আরও মুক্ত আরো সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন দর্শক কি অন্যায় করেছিলেন আমেরিকার এই পেশাদার কূটনীতিক বন্ধু প্রতিম রাষ্ট্র হিসেবে তিনি বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছিলেন গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন তখন সরকারের এবং কট্টর সরকার সমর্থকরা এভাবে কথা বলেছেন যেন বাংলাদেশে গুম ও খুন একটি অলিক ও কল্পনাপ্রসূত ঘটনা প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় আর নয় গুম আর নয় খুন প্রিয় দর্শক এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাথে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ হাসিনুর রহমান বীর প্রতীক আপনাকে স্বাগত আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ স্বাগত আপনাকে প্রিয় দর্শক গুম হওয়া বলতে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ব্যক্তি নিখোঁজ হওয়াকে বোঝায় মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত কমপক্ষে চারশো দুইজন মানুষ গুম হয়েছেন দুই সালে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী ওই সংগঠন ছয়শো লোকের গুম হওয়ার তথ্য দিয়েছিল এরপর অধিকার ছয়শো নিরানব্বই জনের একটি তালিকা প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গত উনত্রিশে আগস্ট গণমাধ্যমকে জানান সাতশো জনের মতো মানুষ এখন পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়েছেন দু সালে গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা সরকারকে তাদের প্রিয়জনদের হদিস বের করে দিতে মায়ের ডাক নামে একটি মঞ্চ গঠন করেন মায়ের ডাকের প্রেক্ষাপট এবং কার্যক্রম নিয়ে শুনে আজকের আয়োজনটি শুরু করতে চাই লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমান আপনার কাছে আচ্ছা এই সংগঠনটা এই বৈরি পেশে বৈরি পরিবেশে একটা বলিষ্ঠ সাহসী একটা সংগঠন বলবো যেখানে নেতৃত্বে আছে মহিলা এতটুকু সাহস দেখাচ্ছে দেখান দেখাতে পেরেছেন আমি মনে করি এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত উনি সকল তৃণমূলের লোকদেরকে খুঁজে বের করে নিয়ে এসেছেন এক জায়গায় দাঁড় করাতে পারছেন প্ল্যাটফর্মে এটা আমার বলব একটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত তারা কি ওই সময় কোনো হুমকির সম্মুখীন হয়েছিলেন কিনা আপনি অবশ্যই এমন কেউ নাই ইভেন আমি মিলিটারি অফিসার আমার মিসেসকে বাচ্চাকে আমার ভাড়াইটাকে ভাড়াটিয়াদের আমার কেয়ারটেকার ড্রাইভার সবাইকে আতঙ্কে রাখা হতো এমন কোনো ব্যক্তি নাই যারা আইনি পদক্ষেপ নিতে গেছেন প্রতি প্রতিটা পদে পদে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন মামলা জিডি নেওয়া হয় না মামলা তো দূরের কথা দিনের পর দিন রেখে একটা ভুয়া মামলা দিয়ে ছেড়ে দিয়েছে ছমাস পাঁচ মাস তিন মাস পর এর মধ্যে প্রচুর টাকা নিচ্ছে ওই মামলার প্যাচে সে এখনও ঘুরতেছে আপনি একটা অপরাধ করেন না তো গুম কাউকে মেরে ফেলেছেন কাউকে ছেড়ে দিয়েছেন মামলা দিয়ে তা আবার কি মামলা জঙ্গলি মামলা চরমভাবে আপনি ক্ষতিগ্রস্ত করছেন এই জনগণকে এর মধ্যে মায়ের ডাক দাঁড়াতে পারছে চরম সাহসিকতা আমি তাকে স্যালুট জনাব এম এ আজিজ আপনার কাছে শুনতে চাই আপনার কি মনে হয় আসলে আপনি একজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক সরকারের কোন এজেন্সি বা কারা আসলে এই কুম খুনের সাথে জড়িত বা কাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রথমে বাইশ সালের প্রথম দিকে নেত্রনিউজ নিউজ প্রথমে কিন্তু এই গুমের বিষয়টা বিশেষ করে এটাকে আয়নাঘর তারা নাম দেয় এরপরে আলদাজিরা এটা প্রকাশ করে ভিভিড ডেসক্রিপশান দিয়ে প্রকাশ করে এরপর থেকে আমরা কিন্তু আয়নাঘর সম্পর্কে জানলাম এর আগ পর্যন্ত আমরা গুমি বুঝেছি যে একটা মানুষ হারিয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে জাতীয় থেকে বাংলাদেশে ছশো জনের তালিকা দিয়ে তাদের হয়রাউ জানতে চেয়েছে সরকারের পক্ষ থেকে একটা ডিনায়াল অ্যাটিচিউড তারা বলছে যে ফ্যামিলির সাথে রাগারাগি করে চলে গেছে কেউ আবার কেউ ফিরে আসছে ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি সবসময় কোনো সময় এই গুমের বিষয়টা নিখোঁজ হওয়ার বিষয়টা কখনোই কিন্তু পরিষ্কার করা হয় হয়নি কিন্তু পরিবারের সদস্যরা জানতো যে তার নিকটজনকে পাওয়া যাচ্ছে না কোনো থানায় রেকর্ড নাই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এইভাবেই পরে তো আবিষ্কার হলো বাইশ সালের করার দিকে যে এটাকে আমাদের দেশে এটা আসা বন্দিশালা আমাদের দেশে আয়নাঘর হিসেবে প্রচারিত হলো এটা নিউজ কিন্তু বাইরের একটা পত্রিকা কিন্তু এটা উত্থাপন যাই হোক যেই বলুক নেত্রনিউজ তো নিউজটা তারপরে আল জাজিরা এটা কিছু আয়নাঘরের দৃশ্য দেখায় এরপরের থেকে এটা একটা বিবর্ষ বিষয় এটা প্রচারিত হয় তখন কিন্তু মনে হয় যে হিটলার ছিল মুসলিনি ছিল তারাও তো হিটলার দিয়ে মানুষ মেরে ফেলেছে সেটা তো একটা মানুষ শ্বাস কতক্ষণ থাকে দুই মিনিট তিন মিনিট তারপরে সে জীবন শেষ আয়না ঘরে অনন্তকাল সে জানে না আলো বাতাস দেখে না কিছু দেখে না ধরেন আট বছর দশ বছর পনেরো বছর আটকা এখন নির্যাতন হ্যাঁ এর সাথে নির্যাতন নানাভাবে নির্যাতন তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার একটা লোক যখন ধরেন আমি নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও যদি বলি আমি ছাত্র জীবনে জেলে ছিলাম তখন কিন্তু এত কষ্ট ছিল না জেলে তারপরেও একটা মানুষ সাধন প্রিয় আমার কিছু করার নেই আমার কিছু বলার নেই এটা যে নিঃস কত যন্ত্রণা তো আয়নাঘরে গুহার ভিতরে ঢুকিয়ে যেখানে সাউন্ড শোনা যায় না যেখানে আলো বাতাস নাই যেখানে অন্ধকার যেখানে চোখ বেঁধে রাখা হয় নানাভাবে অত্যাচার করা হয় সে জানে না জীবনে তারা হয়তো বাঁচা হবে না তারপরেও এদের জীবনটা এত নিষ্ঠিরতা যারা করতে পারে তাদের খেতাব শরীরাচার ফ্যাসিস্ট হতে পারে না যে ছেড়ে তারা কিলার এতে কোনো সন্দেহ নেই এবং নির্দয় হত্যাকারী এবং হচ্ছে ম্যাটকেস কোনো সুস্থ মানুষ এইভাবে মানুষকে বন্দিশালায় রাখতে পারে না এটা সহজ কথা সে সাইকোপ্যাথ এতে কোনো সন্দেহ নেই তো এই জন্য আমি বলছি যে দেখেন আমাদের দেশে যে এই যে আপনি বললেন ছশো কেউ ফিগার দিচ্ছে সাতশো অপোজিশন পার্টি বিএনপির থেকে বলছে তাদের লোক সাতশো গুম হয়ে গেছে তারা খবর পাচ্ছে না খবর পায়নি এখনো। কিন্তু এটার কিন্তু এখনও কিন্তু কোনো সার্ভে হচ্ছে না প্রকৃতপক্ষে সংখ্যাটা কত এক দুই আয়নাঘর কি শুধু এর নেতৃত্বে হয়েছে না অন্য কোথাও র‍্যাবে ভাতের ঘর কী কয় এসবিতে ডিবিতে এগুলোতে আছে ছিল কতগুলো আয়নাঘর আসছিল এখনো আছে কি না আমি তো প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সবাই শুনলাম যে আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে তা আমার মনে বক্তব্য হচ্ছে যেহেতু এটা ছশো সাতশো ফিগার আসতেছে অনেক ধরেন সুজন করেছে অনেকেই করেছে বিএনপি দাবি করেছে তারা কি মারা গেছে তারা কি কেউ জীবিত আছে এখনো যেমন ওরা তো পাঁচ ছজন কিন্তু ফিগার তো সাতশোর উপরে তাহলে তাদের কি হলো ধরেন ফেসিস সরকার বিদায়ী সরকার তারা তো এটা ঘটিয়েছে যাকে সন্দেহ মনে করেছে যে সে আমার সরকারের মানে আমার সরকারের অবস্থা নর্বরে করার সুযোগ পেতে পারে বা সক্ষম তাকেই কিন্তু গুম করে ফেলে দেওয়া হয়েছে তাকেই নিখোঁজ করে দেওয়া হয়েছে এই যে গোয়েন্দা সংস্থাগুলো পুলিশের এবং ডিজিটিএফ যারা ডিজি ছিল এই লোকগুলোকে যদি ইন্টুগ্রেট করা হয় যে তোমার বন্দিশালা কতজন তোমার বন্দিশালায় কতজন আসছিলা তার ভিতরে কয়জন জীবিত আছে কয়জন মৃত এটা বলো ফিগার দাও আমার মনে হয় সংখ্যা বের করা সম্ভব করাও উচিত আসলে যদি আমরা এই এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বা এই ভয়ঙ্কর জায়গা থেকে ভবিষ্যতে যাতে এটা না হয় সেই জায়গাটি নিশ্চিত করতে হলে আমাদের এটি উদ্ঘাটন করতে হবে আপনাকে অনেক ধন্যবাদ আবার নিশ্চয়ই আপনার কাছে আসবো প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি এই সকল ঘুম হওয়া মানুষের স্বজনরা কি বলছেন আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি অ্যানিভার্সারি ও শিজ এখন কি হবে এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রংকে রাখে নতুনের মতন সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডে মতন নতুন আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই সাদার আর এক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার বলবো না যে সেটা খরো দিন লাগবে তবে আমিচ্ছাই তাদের অতি সত্তর অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক আমার ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছি আমার ভাইয়ের তখন মাত্র এক বছর ছিল সে বুঝতে পারল দর্শক গত ত্রিশে আগস্ট পালন করা হয় গুম প্রতিরোধ দিবস ওই দিন স্বজন হারা মানুষদের অশ্রুতে সিক্ত হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সন্তান হারা মা নিখোজ বাবার সন্তান তুলে নিয়ে যাওয়া ভাইয়ের বোন বেহদেশ স্বামীর স্ত্রী সহ অনেকের কান্নার আওয়াজে শহীদ মিনারের পরিবেশ ছিল বিধুর সবাই জানতে চান কোথায় আছেন কেমন আছেন তাদের স্বজনেরা তারা বেঁচে আছেন নাকি তাদের মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হলে কোথায় তাদের কবর দেয়া হয়েছে তারা বলেন বাংলাদেশে আর যেন কোনো অজুহাতেই এমন অমানবিক গুমের ঘটনা না ঘটে একজন মানুষও যেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন কোনো ক্রিমিনাল ছিল না জানতে চাই কি আমরা একটু স্টুডিওতে আসতে চাই লেফটেন্ট কর্নেল হাসিনুর রহমান দুই দুইবার গুমের শিকার হয়েছেন আমি জানি যে এটি নিশ্চয়ই সবচেয়ে অন্ধকার অভিজ্ঞতার একটি তারপরে আমরা শুনতে চাই এই অন্ধকারে আর কখনো বাংলাদেশকে যেতে না হয় আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আপা আমি তো গুম নির্যাতিত আর আমার বাহিরটা হলো আমার পরিবার কেমন কষ্ট ছিল তারই বহিঃপ্রকাশ কিন্তু মায়ের ডাক প্রতিটা মা প্রতিটা বোন প্রতিটা স্ত্রী ভাই সবাই চেয়ে আছে আমার ভাই কখন ফিরে আসবে যে কত আতঙ্ক আপনি বুঝতে পারব না আমার তিন মেয়ে আমার স্ত্রী আতঙ্কে এক রুমে ঘুমাতো তাদের প্রত্যেকে ভিন্ন ভিন্ন রুম ভয় আতঙ্কে এই বুঝি আমার আমাদেরকে ভয় প্রায় তো ভয় দেখানো হতোই কিন্তু সমস্যা হলো আমাদের ওদের আতঙ্কের জন্য আমার দুইটা ফুলোর ভাড়া ভাড়াটি থাকতে চাচ্ছে না এরকম অবস্থা আমার শ্রদ্ধেয় সম্মান ব্রিগেডিয়ার জেনারেল দাদুল আমার পরিবারটাকে মানে বড় ভাইয়ের মতো দেখে রেখেছিলেন বন্ধুরা আসতো না ভয়ে আতঙ্কে আমার কষ্ট কথা আমি বাদ দিলাম আমি আপনাকে কারা আসলে আমাকে নিয়ে যে পা আমি তো পরিষ্কার করে বলি আমি নেত্র নিয়ে কিন্তু প্রথম আমি বলি এই আয়নাগর সম্বন্ধে বিস্তারিত তাসলিম খুবই সাহসীবদ্ধ লোক আমি বলবো উনি এটাকে জন জনগণের কাছে প্রকাশ করতে পারছেন কিন্তু বাংলাদেশ সরকার বিশেষ করে আরাফাত নিজ এটা এটাকে মানে একটা কল্পকাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে আমি বহু জায়গায় গেছি বাধ্য হয়েছি আপা চেষ্টা করছি সেনাবাহিনী যেহেতু ম্যাক্সিমাম জড়িত সেনাবাহিনী না ডিজেফাইয়ের যারা উচ্ছে মানে অতি লোভী লোক এই কাজগুলি করছে তাদেরকে কী বলবো আমি কিছু বলার নাই লজ্জা কত কত সালে প্রথম যখন আপনাকে তুলে নিয়ে যাও আমাকে প্রথম না এটা দিন চাকরিরত অবস্থায় এগারো সালে আর এই ডিজেফাই যে কালচারটা শুরু হয় এই কালচারটা শুরু হয় চোদ্দো সালের নির্বাচনের পর থেকে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকার জন্য কণ্ঠবোধ রোধ করার জন্য এই ঘর মানুষ মানলে লাশটা পায় এটা ব্যাড ইম্প্যাক্ট হয় হারায় গেছে আপনি বলতে পারেন যে উনি ব্যক্তিগত কারণে হারা গেছেন যে আমার ব্যাপারে রাত দুইটার সময় পুলিশ আসে আমার বাসায় ওই ইউএন এর হেডকোয়ার্টারে আপনার সেক্রেটারি যেন মনে এসেছিলেন তো আমাদের তথ্য জানার চেষ্টা করেন আমি বললাম যে আমি ডিজে ভাইতে ছিলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমি স্বেচ্ছায় গুম হয়ে গেছি কেন আপনাকে তুলে নিয়ে গেছে আমার আমি রয়ের সাথে কাজ করি নাই আট সালে আমি বিডিয়ার ইস্যু নিয়ে কথা বলতাম খালাদা দা দিয়াকে অনৈতিকভাবে ক্যান্টামেন্ট থেকে বের করে দিয়েছে এটা আমি পছন্দ করি নাই আমরা একটু দর্শকদের জন্য যদি মানে পুরো সিনারিওটা ক্লিয়ার করতে চাই আপনাকে যখন ডিজিএফআই তুলে নেয় তখন তারা কি বলেছিল কোন যুক্তিতে তুলে নিয়েছে নাকি কিছু না বলেই তুলে নিয়ে আপা কিছু বলা হয় না তো আপনি যদি সাইলেন্ট কাউকে আয়না মানে করে নিতে গেলে মূল শর্ত হলো সাইলেন্ট তারা তুলবে রাত দশটার পরে আচ্ছা কোনো কৌশলে তারা পেগাসাস সফটওয়্যারটা ইউজ করতেছে আমরা মোবাইল ইউজ করি আমারটা দেখবেন ছোট মোবাইল যাতে ইউজ না করে এখন আমি আতঙ্কে থাকি কম বেশি ওই মোবাইলটা ইউজ করলে আপনার লোকেশানটা নেয় এমনটা প্যাটার্ন অফ লোকেশান আইডেন্টিফাই করে লোক লাগানো থাকে তারপর তাকে পিক করে পিক করে মূলত ডিবি পরিচয় এবং সংশ্লিষ্ট থানা অনেক সময় জানে অনেক সময় জানে না পিক করার পর তারা নিয়ে যায় এমন কোনো গুম আপনি পাবেন না যেই গুমে যেন তার সিদ্ধিকে জড়িত নাই বা তার ব্লেসিং নাই তারপরে জিয়াউল হাসান আছে এবং ডিজি ফাই যে কনসার্ন সিটি আইবি থাকে ব্রিগেডিয়ার জেনারেল এরা মিলেই পরিকল্পনা করে এই এলাকার এই লোকটা এই এলাকার এই লোকটা নির্বাচনের জন্য ক্ষমতার জন্য প্রতিবন্ধক হোক সাংবাদিক হোক পাহাড়ি হোক রাজনীতিবিদ সকল জাতির মত এই কাজগুলি করছে দীর্ঘদিন এটা মূলত আমাদের রাষ্ট্রীয় সন্ত্রাস আপনার গণতন্ত্র মুখ বন্ধ করে ধ্বংস করার জন্য যেন কথা বলতে না পারে তুলে নিয়ে কোথায় রাখা হয়েছে আমাকে তুলে নিয়ে বিশ মিনিট আমাকে তোলার আগে আমার টাকা আগে তুলে আচ্ছা উত্ত মারধর করে তাকে কচু ক্ষেত্র চেকপোস্টের না জিয়া কলোনি চেকপোস্টের ওখানে তাকে ড্রপ করে দেয় মারধর করে তারপর আমি আমাকে নিয়ে চলে দেয় ভিতরে ওখানে নেওয়ার পর বিশ মিনিট ড্রাইভ ওটা আমি জানি হয় পোস্ট অফিস ডিজিএফের পিছনে যেটা আছে আগের জয়েন্ট ইন্টারাকশন সেল এটা পুরনো বেশ পুরনো ওইখানে রাখবে ওখানে নিয়ে যায় তারপরে আমার ওদেরকে আমাকে ধরতে বেশ কষ্ট পেতে হয় ওদের অনেক কষ্ট দশ মিনিট রাগ সব আমার ঘাড়ে চাপে ইচ্ছা মতো আমাকে মারে অনেক কিছু বলি নাই বা বলতে পারি নাই বা বলে এখন বলি না তা আমার বাচ্চা কাচ্চা তো জীবিত মানুষ কি বলবে বা সেনাবাহিনীর এই মানে উশৃঙ্খলা অফিসারের জন্য আজকে কিন্তু বদনাম কম বেশি সেনাবাহিনী গায়ে গায়ে পড়বেই দায়েতে পারবে না বাট খুব পা আমরা পা দুইটা বাথরুমে দশজন ইউজ আর বেশি করে ছোট ছোটো গামছা ব্যবহার করতাম টুথব্রাশ জানা ছিল না আসলে কার ভুলে একটা আতঙ্কে দেখা যেত তার লাল রঙের টুথব্রাশ টুথপেস্ট ব্রাশ তার ইউজ করার কথা দেখা গেল হলুদটা শেয়ারের জন্য নিয়ে গেছে কিভাবে যে নির্মম এটা লুঙ্গি লঙ্গি ছিলা গেঞ্জি মানে মানসিকভাবে আপনাকে দুর্বল করে দিছে আতঙ্ক তো আসেন আপনি রাত ঘুমাতে পারবেন না মনে হবে আপনার ভাইকে নিয়ে এসে বা আপনার বোনকে নিয়ে এসে পুরো সবাই ওখানে একই অবস্থা পা ছিলেন সেখানে আরও কতজন ছিল আপ আমি যে ছেলেটা ছিলাম পুরো দশজন পুরো দশটা কমপ্লিট ছিল সবসময় ভরা ছিল তাদেরকে আপনি চিনতেন না না শুধুমাত্র বাথরুমে যাওয়া আসার সময় আপনার একটু সুযোগ হয় কাউকে দেখে ফেলার দুইটা বাথরুমে দুজন নিয়ে যায় একটা খালি থাকে একজন আবার চলে আসে আরেকজনকে সাহায্য করার জন্য তখন ওই ভুলে দেখে ফেলা যায় আর যতটুকু আমরা আমার চোখে যাতে দেখেছি বিকেলে আদমিকে আমি দেখে ফেলি এটা শীতকাল শীতকালে গরম পানি দেয় ব্যবহার করার জন্য ওইটা তাদেরকে টানতে হয় গেরি করে নিয়ে আসতো ওইটা শিথিলতা কাদের মধ্যে থাকে ওই ফাঁকটা দিয়ে আমরা দেখতে পারি চোখ বাঁধা থাকে এই যে বাঁধার চোখের যে মানে গামছাটা যে কালো কাপড় দিয়ে বাঁধে একই জিনিস সবাইকে ব্যবহার করতে করতে এটা একটা মানে সবার চোখেরও কম বেশি মানে আমার এখানে চরমভাবে আক্রান্ত হয়ে গেছে মানে ফাঙ্গাস আপনি দুইবার গুম হয়েছেন বলছিলেন যে প্রথমবারের পরে কতদিন পরে আপনাকে ছেড়ে দেওয়া হয় আবার কতদিন পরে ধরা হয় প্রথমবার তেতাল্লিশ জেনা পা মূল কারণ একটাই ওই যেটা আগে বললাম আপনাকে আমি এখানে আমাকে তারপর সাত মাস আটকায় রাখে আমার বিরুদ্ধে তারা ইস্টাবলিশ করতে চাইছে চেয়েছিলো যে আমি অভ্যুত্থান করার জন্য মানে কু করার চেষ্টা করতেছিলাম কোনো একটা লোককে তারা আনতে পারেনি না আমার এই কাজটা স্টাবলিশ করার জন্য তারা দুইজন লোককে দুই মাস তেইশ দিন অত্যাচার করে আরেকজনকে সাত মাস পনেরো দিন সাত মাস পনেরো দিন সে ভদ্রলোক গুম কমিশনে সাবমিট করছে পেপার আমার বিরুদ্ধে বলার জন্য আমিটা এতটা ভোকাল ছিলাম আমাকে সেনাবাহিনীর সিনিয়র বলেন জুনিয়র বলেন আমাকে সম্মান করতে এই সামরিক কর্মকাণ্ডের জন্য আমি কিন্তু খুব ভালো একটা লিখতে পারি না ভালো একটা বলতে পারি না ভালো যুদ্ধ করতে পারি আপা সেনাবাহিনীতে আমার এই দক্ষটা মহান আল্লাহ দিয়েছেন সাহস আর আমার সিনিয়রদের থেকে শেখা সবার থেকে শেখা এই সাহসিকতার জন্য আমাকে জুনিয়ররা খুব পছন্দ করে সিনিয়ররাও পছন্দ করে এবং পাবে চট্টগ্রামে আমার সফলতা অনেক জঙ্গি দমনে আমার সফলতা প্রচুর আমাকে মুখ বন্ধ করে ভয় সৃষ্টি করে সেনাবাহিনীতে যার বাকিটা কথা না বলে তাই তারা করছে আপা সেম রাজনীতিবিদদের সেম আপনার ধর্মীয় নেতাদের এটা একটা কালচার সিস্টেম এই সরকার পরিকল্পিতভাবে যে আমরা ক্ষমতায় থাকতে গেলে বাধা গুণটা বাধা হলো মানুষ তার কণ্ঠ এই কণ্ঠটা রোধ করতে হবে আর এই কণ্ঠ রোধ করার জন্যই আপা এই প্রক্রিয়াটা আমি মনে করি এই জঞ্জল দুর্বৃত্ত অফিসারগুলিকে আইন হতে আনা এটা ডিজিএফআইতে ছিল র্যাবে ছিল পুলিশেরও অনেক আছে এদেরকে আইন আওতা এনে কঠোর শাস্তি দেওয়া যায় ভবিষ্যতে কেউ কাজ করতে সাহস না পায় আপনি জীবিত থেকে মৃত মানে কীরকম মৃত আপা বুঝবেন না একটু লোক মারা গেলে তার পরিষ্কার করে বলতো আপনি মারা গেলে আপনার লাশ দেওয়া হবে না দাফন করা হবে না গায়েব করে দেওয়া হবে আমার মতে টপ অফিসারকে তারা পরিষ্কারভাবে কয়েকবার বলছে সেটা টেক কেয়ার কারা করতে না আসলে আর্মিদের সেনা সদস্যরাই কি সেখানে আপনাদের দায়িত্ব থাকে নাকি ওই হইতে সেনা সদস্য যারা পোস্টিং হয় তাদের একটা উইং আছে ঢাকা ডিটাসমেন্ট ঢাকা ডেট সেখানে ভারতের লোকও ছিল ভারতের লোকও ছিল এবং সেম টু র্যাপ কিন্তু দীর্ঘমেয়াদী রাখার জন্য ডিজে ভাইয়ের আয়নাঘরটা দীর্ঘমেয়াদী কারণ ওখানে একটা সিস্টেমেটিক রুটিন সিস্টেম আসতে বাঁচায় রাখতে হবে ডাক্তারের চিকিৎসা করাতে হবে সিস্টেমেটিক খাবার দিতে হবে অন্য অন্য যে মেডিসিন সব কিছু দিতে হবে এটা ডিজে সম্ভব অন্য জায়গায় সম্ভব না অন্য জায়গায় শুনবেন পচা খাবার দিতে এগুলি হলো র্যাপ পুলিশ বাট সিস্টেমেটিক আপনাকে তিনবেলা খাওয়া গোসল করানো আপনাকে সাজায় গোজায় রাখবে আর কিছু করবে না বাঁচায় রাখবে বাঁচার দায়িত্ব আপনার মারা গেলে গায়েব করে দেওয়া হবে মানে নরকে বাঁচিয়ে রাখার মতো বাঁচিয়ে আপনি কোনো আলো দেখবেন না পা কোনো আলো দেখার স্কোপ নাই মশার কামড় ঘুমাতে পারবেন না আমরা দুঃখ প্রকাশ করছি আসলে এই এই অভিজ্ঞতাগুলো বলাও আপনার জন্য নিশ্চয়ই কষ্টে শোনাও আমাদের জন্য কষ্টে এরকম যাতে আর কেউ কেউ না হয় বাংলাদেশে কারোর সাথে না হয় সেই প্রত্যাশাটি করতে পারি বাংলাদেশি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সবচেয়ে বেশি অভিযুক্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ কারণে দু হাজার তেইশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়ে র্যাব র্যাবের মহাপরিচালক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এর ফলে গুম ও বিচার বহির্ভূত হত্যা কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়ে যায়নি দুই সালে প্রকাশিত মার্কিন হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুযায়ী দুই সালের জানুয়ারি মাস থেকে দুই সালের জুনের মধ্যে দুই হাজার ছয়শো আটত্রিশটি বিচার হত্যাকাণ্ড ঘটেছে দুই সালে এরকম হত্যাকাণ্ড ছিল একশো সাতটি সালে এই সংখ্যা একত্রিশে নেমে আসে জনাব এমে আজিজ আপনার কাছে আসতে চাই সংবাদ মাধ্যমের যে হাত বেঁধে রাখা তাদের কণ্ঠ রোধ করে রাখে এরকম অভিযোগ তো আমরা পাই এই যে গুম হয়ে যাওয়া মানুষদের কথা আমরা এখন শুনতে পারছি কিংবা তাদের স্বজনদের আহাজারে আমরা তুলে আনতে পারছি সেটাও তো একসময় নিশ্চয়ই আপনারা বা আমরা পারিনি সেই জায়গাগুলোতে আপনারা কী দেখেছেন আসলে সিচুয়েশন যে এই ধরনের তথ্য তুলে আনা সাংবাদিকদের যেখানে কর্তব্য সেখানে কিভাবে হস্তক্ষেপ হয়েছে দেখেন আপনিও মিডিয়ার মানুষ সিচুয়েশানটা এমন ছিল যে এক ব্যক্তির হাতে শাসন আপনার চলে গেছিলো এক ব্যক্তির হাতে এটা কিন্তু আমাদের সংবিধানে অনুযায়ী প্রধানমন্ত্রীকে সর্বয় ক্ষমতার অধিকারী করা হয়েছে আমি লিখেছিও সমকালে ছাপা হয়েছে যে আমাদের সংবিধানই সরে সৃষ্টি করতো কারণ তার নির্দেশের বাইরে কিছু ঘটত না আমরা যে খুনের আলোচনাটা করছি সব অ্যাপ্রুভালটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসত তাছাড়া কিন্তু এগুলো হতো না যেমন একটা ক্রস ফায়ার আপনি জানেন নারায়ণগঞ্জের একরাম তিনি কমিশনার ছিল এবং সে যুবলীগের নেতা ছিল তাকে কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয় তার মেয়ে ছেলে মেয়ে তার সাথে কথা হয় যখন ক্রস ফায়ার করার আগ মুহূর্তে এটা ইনোসেন্ট লোকও কিন্তু এভাবে মারা গেছে ভুল বলা ধরে নিয়ে তো এই জন্যে আপনি যেটা আগে বলছিলেন যে আর যাতে গুণ না হয় এই যারা আপনার ক্রস ফায়ার বা গুম খুম হয়েছে আয়না ঘরে গেছে এটা কিন্তু এই কয়েকজনের বিচার করলেই চলে যাবে নিশ্চিত আপনি হতে পারেন না কারণ হচ্ছে রাজনীতিতে পরিবর্তন হতে হবে রাজনীতিতে মানবিক হতে হবে গণতান্ত্রিক হতে হবে আইনের শাসন সুশাসন থাকতে হবে যে যে গুম করল তার যেমন সে যদি ভাবে যে আমি গুম করলে আমার চাকরির প্রমোশন হবে আমি গুম না করলে আমার চাকরির প্রমোশন হবে না বা আমি গুম না করলে আমি নিজেই গুম হব সুতরাং এই যে বন্ধটা ছিল সাংবাদিকরাও কিন্তু ভাবতো একটা রিপোর্ট ছেপে দিলে এই যে যেমন আমি বললাম যে আপনার নেত্র নিউজ নিউজটা করতে পেরেছে উনি বলেছেন তাই না হয়তো আমাদের বাংলাদেশেও হয়তো কারো কাছে থাকলেও এমনভাবে হয়তো ছিল সে এটা ফাঁস করার সাহস পায়নি রিপোর্ট তো করা দূরের কথা আর আমাদের দেশের আপনার মিডিয়াটা এমনভাবে সাজানো হয়েছে দেখেন প্রত্যেকটা মিডিয়ার কিন্তু মালিক কিন্তু ওই স্বৈরশাসকের সাথে আপনার সম্পর্ক রেখেই কিন্তু মিডিয়া ব্যবসাটা করতে হতো হ্যাঁ সুতরাং সবাই কিন্তু ভয়ের ভিতরেই ছিল কেউ ভয়ের ঊর্ধ্বে ছিল না সুতরাং এই জন্য মিডিয়া ওই সময় কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারতো না এটা যদি আপনি একবার দেখেন যে প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করতো আমি তো ধরেন সেভেন্টি এইট থেকে প্রফেশনে আগের প্রেস কনফারেন্স আর এখনকার প্রেস কনফারেন্স আপনার আপনার প্রশ্ন থাকতো ধরেন এক মিনিট তার আগে কিন্তু প্রশংসা করতে হতো পাঁচ মিনিট এভাবেই প্রেস কনফারেন্স হতো অর্থাৎ প্রেস কনফারেন্সটাও কিন্তু ছিল ওই ব্যক্তিকে শুধুমাত্র সন্তুষ্ট করা সুতরাং সাংবাদিকতাটা ওই অর্থে যদি বলেন জনগণের জন্য হয়নি 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 অনেক ধন্যবাদ একই টাইপের প্রশ্ন আসলে জন্য লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনার কাছেও সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংখ্যা বদলায় না রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে সরলের ছয় তোমার দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য আমরা দেখেছি যারা ঘুম থেকে ফিরে এসেছেন ওই সরকারের আমলেও তো অনেকে ফিরে এসেছেন যেমন আপনিও একবার ফিরে এসেছিলেন সেখানকার নিরানব্বই শতাংশ মানুষ আসলে কথা বলতে চাননি সেই সময়টা একটা তো বোঝাই যায় যে একটা ভয় কাজ করত। কিন্তু এ ছাড়াও কি কিছু ছিল যেমন মুছলেখা দিয়ে আসা কিংবা অন্য কোনো কারণ যে কারণে তারা আসলে কথা বলেননি আমাকে প্রথমবার যখন পাঁচশো টাকার স্টেপ পাঁচশো টাকা না একশো টাকার স্টেপ হবে বেশ অনেকগুলি স্বাক্ষর করানো হয় আচ্ছা এগুলি বোকা এই স্টেপে স্বাক্ষর করে আপনার কোনো লাভ নেই আমি তো গুম গুমে কি স্বাক্ষর করলাম করলাম না ডাজন্ট ম্যাটার মানে কত নিবুদ্ধিতে থাকে যা তা তারা করছে একইভাবে দ্বিতীয়বার সারা সময় আমার শর্ত ছিল একটাই ছয় মাস ডিজে ডিজিএফআর নাম বলা যাবে না এবং ছ মাসের মধ্যে আমার যত যা নিজেরা স্বীকার করে স্যার আপনার অপরাধী আমরা জানি বাধ্য হইস এক মাস বললাম না রয়ের জন্য আমি ক্ষতি ক্ষতিগ্রস্ত আর সরকার প্রধান তা আপনি সরকার পর্যন্ত আপনি বিরোধী দেখতেই পারেন না তারপরে পকে গেলে তো সমস্যা সুতরাং আমি প্রথমে রাজি হয়নি আপনার বিশ্বাস করবেন না হয়তো আপনারা আল্লাহ মহান আল্লাহ নামে শপথ আমার তিন বাচ্চার নামে শপথ আমি রাজি হইনি পরে আমার মিসেসের সাথে কথা বলে আমি জানি আমাকে ছাড়তে হলেও শেখাসি না সিদ্ধান্ত যখন হয়েছে আমাকে ছাড়বে তখন তারা আমাকে ছাড়বে বাট আগে ভাগে রাজি হয়ে গেলে ইচ্ছা মতো স্বাক্ষর করা হয়নি আমি রাজি হইনি পরে আমার ওয়াইফের সাথে কথা বলে এম আই আমাদের মিরপুর ডিএচএ পাশে সেখানে যে এর অফিসার কথা বলে কথা বলে সিদ্ধান্ত হয় আমার মিসেস বলে বড় মেয়ের কথা বলেন আমাকে তখন বলে আসে কয়েকদিন পর তিনবার সিটিং হয় আমার সাথে থার্ড টাইমে আমার সাথে বলে যে আপনার মেয়ের বিয়া ঠিক আপনাকে না পেলে মেয়ে বিয়ে করবে না তখন আমি হই তো শর্ত তোমাদের কি সমাজ বলা যাবে না তো সমস্যা বলকে বউকে বলকে ভাবি জানে আর আম্মাকে বলকে আম্মা জানে আপনি আম্মাকে বলেন কিন্তু আম্মা যেন কাউকে না বলে আমি তাকে মেনটেন করছি ছয় মাসের পাচ্ছে তারপর আমি সব কিছু বলে দিছি নেত্রিউজকে আলদাদাকে কোনো ছাড় দেয়নি তারপরে আমার বিরুদ্ধে মামলা আইসিটি অ্যাক্ট পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ভাই এটাকে মানুষ না জানোয়ার আপনি বলেন এই এই প্রশ্নগুলো আমাদের অনেকেরই তো এই প্রশ্নগুলোর উত্তর আরও খুঁজতে চাই আগামী পর্বে আপনাদের সাথে আরও কথা হবে প্রিয় দর্শক গুমখুন নিয়ে কথা বলার আসলে এইটুকু সময় যথেষ্ট নয় আগামী পর্বে আমরা এই কথা অব্যাহত রাখবো আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি